সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে কেন ফেসবুকে কেন করছে ক্যালকাটা পুলিশ যেটাকে ক্লিয়ারিফিকেশন করছে সেই ফেক নিউজের এগেনস্টে ক্যালকাটা পুলিশ কাছে ক্লিয়ারেন্স দিচ্ছে না না যখন কেউ কলকাতা পুলিশ বসে নিউজ তৈরি করছে ফেক সেন্টার তিনি বসে যাচ্ছেন তিনি দেখাচ্ছেন ডিসি সেন্টার ইন্দিরা মুখার্জি তিনি ইন্ডিকেট করে দেখাচ্ছেন এই ব্যক্তি এই এই ব্যক্তি এই এই ব্যক্তি এই তাহলে তিনি কি ভুল করছেন রাজু বাবু না 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 যখন একটা কোন কলকাতা পুলিশের উপরে রাজ্যের উপরে আঙুল উঠছে ফেক নিউজের দ্বারা তখন কলকাতা পুলিশ সেটাকে ক্লিয়ারিফিকেশন দিচ্ছে মানুষের কাছে যে এটা সঠিক নয় এটা আসলে এই কলকাতা পুলিশের কাছে এই ইনফরমেশনও নেই যে কে বিশেষজ্ঞকে নিয়ে আছে করে খবর ছড়িয়ে দিয়ে এই বাজারটাকে গরম করে রাখা এই জিনিসটার জন্য কলকাতা পুলিশকে বলতে হচ্ছে বাধ্য হয়ে যে এটা আসলে মিথ্যা এটা অপপ্রচার এটা সম্পূর্ণ ভুল না কলকাতা পুলিশ যেটা করেছে মানে ধর্ষিতাকে ধর্ষিতা যিনি হয়েছে তার যিনি প্রধান অভিযুক্তকে তাকে তো কলকাতা পুলিশই ধরেছে সিবিআই আজকে 18 দিন ধরে কি করছে মানে কই সেটাকে সেটা বিজেপি বলবে না সিবিআই বলবে না না সেটা সিবিআই বলবে না সবাই কলকাতা পুলিশ বলবে এই কারণে এত ব্যাপার না না আমি বলছি বিজেপি বলবে না সিবিআই বলবে কবে কবে আমরা তো চাই ধরো আমরা চাই তো ধরো কবে 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 আরে সেটা কবে সেটাকে কিন্তু বিষয়টা একটা জায়গাতে এই যে অভিযোগের মতন আরো এত 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 লোকের নতুন নতুন চরিত্রগুলো সামনে আসছে এই ঘটনার পর থেকে এরা কারা যে প্রশ্নটা আমরা করছি এরা কারা কি দরকার ছিল বলুন তো এই অভিক দিয়ে যাকে আমরা দেখতে পাচ্ছি লালবাবু বলছেন তিনি সবসময়ের জন্যই হয়তো লাল জামা পরেই ঘুরতেন যে কারণে আরও ভালোভাবে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে বিভিন্ন শাসক দলের নেতা মন্ত্রীদের সঙ্গে তার উপস্থিতি একেবারে উজ্জ্বল সেই নক্ষত্রের মতন তিনি জ্বলজ্বল করছেন তারপরে দেখা গেল এই অপরাধ স্থলে তিনি পৌঁছে গেলেন যোগটা এই কথাগুলো সিবিআই থেকে বলুক না সিজিও কমপ্লেক্সে বলুক ওখানে গিয়ে দিল্লি সেন্ট্রাল সিবিআই কাছে গিয়ে বলুক কেন সোশ্যাল মিডিয়ায় বলছে কেন মানুষের কাছে বলছে মহা ঝামেলা যারা তদন্ত করছে তাদের কাছে না বলে খবরের মুখে খবর খবরটাকে ছড়িয়ে দিয়ে বিষয়টা ছড়িয়ে দিয়ে আমি নিলাদ্রি বাবু কথা এই যে সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো ভাইরাল হচ্ছে বাংলা থেকে যে ছবিগুলো তো ধরে মুখ্যমন্ত্রী আমি আজ করেছে একদমই তাই আমি আসবো আমি একটু নিলাদ্রি বাবুর কাছে যাবো সামনে এসছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশকে প্রেস মিট করতে হচ্ছে তার মানে এই যে ছবিগুলো সামনে আসছে তা সত্য এবং সেই কারণের জন্য পুলিশকে কিন্তু বসে বলতে হচ্ছে যে এখানে ছিল এখানে ছিল এখানে ছিল এই ঘটনা কিন্তু আমার কাছে কথা হচ্ছে এই যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একজন ভদ্রলোক যাকে বলা হচ্ছে অভিজ্ঞ সেই ঘটনাস্থলে কি করে পৌঁছে গেল না না আরো বড় প্রশ্ন হচ্ছে ধরুন এখানে একটা ক্রাইম হয়েছে পুরো ঘরটা তো সিল হবে একদম তাই কত ফুট জায়গা ছাড়লো সেটা বড় কথা নয় যে ঘরে একটা ক্রাইম ডেড বডি পড়ে আছে ক্রাইম হয়েছে অত লোকের জমায়েত কলকাতা পুলিশ কি করে অ্যালাউ করে প্রশ্ন উঠে যাওয়া উচিত কলকাতার পুলিশ কমিশনার নিয়ে একজন নির্যাতিতা ধর্ষিত হয়েছেন তার নাম মুখে নেওয়া যায় সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েল বারবার তার নাম মুখে নিয়েছেন এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি মিডিয়ায় সাক্ষাৎকার দিতে গিয়ে ধর্ষিতার নাম নিয়েছেন এরপর তাদের কোনো নৈতিক অধিকার থাকে কলকাতার পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রী এবং আরজি করের প্রিন্সিপাল বা উন্নত কলেজের প্রিন্সিপাল থাকার এখনও সন্দীপ ঘোষকে বহিষ্কার করা হলো না কেন হেলথ সার্ভিস থেকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে যে ওয়েবসাইট এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের সেখানে ছবি রয়েছে সেটাও সরানো সম্ভব হয়নি সাধুবাদ জানাই তিনি সন্দীপ ঘোষের গ্রেফতারি দাবি করলেন সিবিআই এর দ্বারা আমি সাধুবাদ জানাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটি শব্দ উচ্চারণ করলেন না তার সরকার কেন সন্দীপ ঘোষকে রক্ষা করছে সন্দীপ ঘোষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্ক উত্তরবঙ্গ লিংক আপ রয়েছে একটা সিন্ডিকেট না কিছু হতো যে কারণে জন্য এরকম সুজু যে ধর্ষণ করেছে না এই ধর্ষণে যারা সাহায্য করেছে তারাও হত্যাকারী হত্যাকারী ধরতে গেলে শুধু যে ক্রাইম করেছে তাকে ধরলে হয় না এর পেছনে যারা আছে যাদের হাতের পেছনে আছে যারা এই অপরাধীদের রক্ষা করছে এবং তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও আসছে তাদের বিরুদ্ধে প্রশ্ন ওঠে আজকে সমস্ত বাংলার নারী সমাজ রাস্তায় গিয়ে দেখুন দুভাগে সমাজ ভাগ হয়ে গেছে একদিকে রাজু বাবুজির মতো তৃণমূল সমর্থকরা অন্যদিকে বাংলার মেয়েরা যে মেয়েরা একসময় তৃণমূলকে সম্পূর্ণভাবে সমর্থন দিয়েছিল এবারের নির্বাচনও তাদের সাথে বিশ্বাসঘাতক একটা প্রশ্ন করি আপনাকে যদি একটি সরকারি হসপিটালে একজন কর্তব্যরত ডক্টর
তৃণমূলের রাজত্বে সেফ না হয় তাহলে তো ওই হসপিটালে গরিব গরিব পেশেন্টরা ভর্তি হয়, সেই গরিব পেশেন্টদের সুরক্ষা কি রাজবাবু দিতে পারবে? শাস্তি হোক, শাস্তি হোক মানে কি? মমতা ব্যানার্জির শাস্তি চান, মমতা ব্যানার্জির শাস্তি চান, সন্দীপ ঘোষের শাস্তি চান, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষিতার নাম নিলেন কেন? তিনি পুলিশ ভর্তি, তিনি স্বাস্থ্যবর্তী, তার দায় নেই, দায় নেই। নীলাদ্রিবাবু কোন রাজনীতি নয়, আমরা চাই একটা অভয়ার মৃত্যু হয়েছে, যেই অভয়ার মৃত্যু পরে এক মিনিট একটু বলতে দিন, আমাকে বলতে দিন, আমাকে বলতে দেবেন একটু রাজবাবু প্লিজ। সেটা হচ্ছে যে একটা একটা মৃত্যু সেটা যেমন একগুচ্ছ প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে, ঠিক একই রকম ভাবে এটাও সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে, রাজ্য প্রশাসনকে, যাতে এই রকম আর কোনো অভয়ার, কোনো মৃত্যু, কোনো নির্যাতন কোনো জায়গায় সম্ভব না হয়, যাতে অপরাধীরা সাহসটুকুনি পর্যন্ত না পায়, যে কারণের জন্য বারংবার এই প্রশ্নটা উঠে আসছে। রাজুবাবু এটা আপনাদের মানতেই হবে যে সিস্টেমে যদি গলত থাকে তাহলে এই রকম ঘটনা একটা নয়, আরো অনেক অনেক ঘটতে পারে, সেটাকে রেস্ট্রিক্ট করবেন কি করে, সেটাকে আটকাবেন কি করে? এই যে সমস্যাটা, এটা চরম, এটা একদম সব থেকে সমাজের সব থেকে খারাপ একটা একটা জিনিস। এই জিনিসটা শুধু তো বাংলায় বলে না, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে হয়, সারা পৃথিবীতে হয়। অন্যান্য আরে বাবা, এই হসপিটালে একজন ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, এই জিনিসটা সারা পৃথিবীতে কথা হচ্ছে, স্কুলের স্টুডেন্টকে রাস্তা দেখিয়েছে, স্কুলের স্টুডেন্টকে শিক্ষক নির্ভরকে যখন ধর্ষণ করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জায়গায় তিনি কেন আমার মৃত্যু দর্শন চালু করেন নি বিস্তারিত জন্য ভিতরে চলে গেছে, উদাহরণ টানছেন। আমি বলছি যে কোন জায়গায় বাংলার বাইরে অনেক জায়গায় অনেক ঘটনা ঘটে, কিন্তু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দোষীদেরকে সেভ করার চেষ্টা করে না, যেটা বাংলায় করা হচ্ছে। এই রেপিস্টদেরকে সেভ করার চেষ্টা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী করে না, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী রেপিস্টদেরকে সেভ করার চেষ্টা করছে, এটাই বিড়ম্বনা। না না, এটাই বিড়ম্বনা। আপনাকে ফাঁসি চান দোষী, 100 বার ফাঁসি চান, তা কোথায় বলছেন? 100 বার ফাঁসি চাই, 100 বার ফাঁসি, আমরাই তো চাইছি, আমরাই তো চাইছি, আমরাই তো চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে, আপনি বলছেন রিজেক্ট করছে, আপনি বলছেন হ্যাঁ হ্যাঁ যে ওরা রিজেক্ট করতে হবে, উনি একজন ভাই চাই বলছেন, স্বাস্থ্যমন্ত্রী ওরা দায়িত্ব নিতে হবে, না না মুখ্যমন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী ওরা দায়িত্ব নিতে হবে, না মুখ্যমন্ত্রী যদি দায় হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক রাজ্যের খুব ঘটনা করছে, তাহলে নরেন্দ্র মোদীর ওই মুখ্যমন্ত্রী তাকে সাপোর্ট করে না, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষকদেরকে সাপোর্ট করে না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষকদেরকে সাপোর্ট করে না, এত ধর্ষণ কেন হবে? ধর্ষক বা অপরাধীদের সাপোর্ট করা যায় না। আমি আসবো নীলাদ্রিবাবু, আমি আসবো, এখন যেহেতু একটু সময় আমাদের বিরতিতে যাওয়ার হয়েছে সেই কারণে আমি একটু সময় নিচ্ছি, কিন্তু প্রশ্নটা একটা জায়গায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে তিনি পথে নেমেছেন, তিনি রীতিমত প্রতিবাদ মিছিল করেছেন এবং সেখান থেকে তিনি ফাঁসির দাবি করেছেন অপরাধীদের, এখানেই শেষ নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার এনকাউন্টারের কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসির কথা, তিনি এনকাউন্টারের কথা বলেছেন, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে পুলিশ একেবারে শুরুর দিকে, এই যে যাদের ছবিগুলো এই মুহূর্তে সামনে ঘুরপাক খাচ্ছে তাদেরকে ডাকলো না কেন? একজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে, আমরা বারবার বলছি, সাধুবাদ জানাচ্ছি, কিন্তু তারপরও এই গোটা ঘটনার নেপথ্যে যারা যারা রয়েছে তাদের পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না কেন? পুলিশ পৌঁছাতে পারেনি কেন? সেটা কি ব্যর্থতা নয়? আসবো ছোট্ট একটা বিরতির পর, এই নিয়ে আলোচনায় এগিয়ে নিয়ে যাবো, সঙ্গে থাকুন।